সরকারি প্রণোদনার নামে প্রতারক চক্রের ফাঁদে পড়ে কারাগারে যাওয়া কুড়িগ্রামের পাঁচ মজুরকে জামিন দিয়েছে হাইকোর্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ বেঞ্চ বুধবার এই আদেশ দেয় তবে বিষয়টির তদন্তের স্বার্থে জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের কয়েকজন দিনমজুরকে প্রণোদনার টাকার কথা বলে ব্যাংকে হিসাব চালু করা হয় প্রতারক চক্রের কথাই ব্যাংকে হিসাব চালুর কিছুদিন পর রণজিৎ কুমারের সঞ্চয়ী হিসাবে আটচল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রবাস রায়ের হিসাবে পঁয়ষট্টি সুবল চন্দ্রের হিসাবে চল্লিশ লাখ একাত্তর হাজার কমল চন্দ্রের হিসাবে বিয়াল্লিশ লাখ ঊনপঞ্চাশ হাজার এবং ফুলমতি রানীর হিসাবে আটচল্লিশ লাখ সত্তর হাজার টাকা জমা হয় নামের এক ব্যক্তির কথাই তারা হিসাব চালু করেছিল পুলিশ গ্রেপ্তারের পর ব্যাংক হিসাবে এত টাকা জমা হওয়ার তথ্য জানতে পারে তারা গাজীপুরের শ্রীপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসের একটি ভুয়া অ্যাডভাইস দাখিলের মাধ্যমে জালিয়াতি করে সোনালী ব্যাংক থেকে দুই কোটি ছেচল্লিশ লাখ নয় হাজার নয়শো টাকা তুলে নেয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে এই মামলার মোট আসামি জন। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর বুধবার তাদের জামিন দেয় হাইকোর্ট তারা চেয়েছিল এদের অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে তারা নিজেরা বেনিফিট হবে আর বিনিময়ে এদেরকে টাকা দিবে এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য আদালত বলেছেন যে যারা ব্যাংকের টাকা লুটপাট করেছে তাদের ধরেন এরা এরা তো তো মানুষ দিনমজুর তাদের কেন এই কথা বলে এক বছরের জামিন মঞ্জুর করেছে রাষ্ট্রপক্ষ বলছে বিষয়টির তদন্ত চলমান রয়েছে এজন্য জামিনের বিরুদ্ধে আপিল করা হবে প্রকৃত অর্থেই তারা নির্দোষ কিনা তারা ঘটনার শিকার কিনা সেটি কিন্তু তদন্ত ছাড়া বেরিয়ে আসবে না তদন্তাধীন অবস্থায় তাদের জামিন হয়েছে আমরা কিন্তু সেই কারণে যদি তারা দোষী হয় আমাদের রাষ্ট্রপক্ষে তো আপিল করার কোনো বিকল্প নেই দিনমজুর ও একমাত্র কর্মক্ষম ব্যক্তিরা কারাগারে থাকায় পাঁচটি পরিবারে নেমে এসেছে অসহনীয় দুর্ভোগ আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা